সো গাইজ, আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আসছে ভিয়েনা থেকে। তারা ভিয়েনাতে ঘুরতে গিয়েছিল 2 সপ্তাহের জন্য, আর সেখান থেকে আমাদের যত পছন্দের খাবার সেগুলো নিয়ে আসছে। প্রথমে এটা দেখাই, এটা তো একদম এটা বহুত কষ্ট করে আনতে হয়, কারণ এটা হচ্ছে ভেঙে যাওয়ার জিনিস। যারা আমার ভিডিও দেখেন সবসময় তারা হয়তো আগেও দেখে থাকবেন যে আমি এই কেক আরো কয়েকবারই আনছে। তারা ভিয়েনা গেলে এটা আমাদের জন্য নিয়ে আসছে, তো আমাদের চারজনের জন্য 4 পিস নিয়ে আসছে। একটু ভেঙে গেছে, অনেক যত্ন করে না আনলে আর কি এটা খুবই খারাপ অবস্থায় আনতে পারছে। তো এই হচ্ছে আমাদের মজার কেক, এটা পরে খাবো আমরা। আর এখানে হচ্ছে স্যামল, এটা হচ্ছে একটা এক ধরনের রুটি, এটা একদম ভিয়েনার মানে বিখ্যাত বলা যায়, ভিয়েনাতে সবাই পছন্দ করে। আর সেখানে তো আমাদের মনিয়া তো সবচেয়ে বেশি পছন্দ করে। আর এটা হচ্ছে ফ্রোজেনটা, এটা বেক করে তারপরে হচ্ছে যে কোনো সময় খাওয়া যাবে। এটার সাথে হচ্ছে যে সসেজ মানে ওয়ার্স্ট বলে, ওটাও একটু নিয়ে আসছে। সকালে অলরেডি খাওয়া হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু খুব সকাল ছিল। তো এখন এখানে হচ্ছে এভাবে করে কেটে আনা, এটা কিন্তু ফ্রিজের জিনিস, তারপরে হচ্ছে নিয়ে আসছে। যেহেতু 2 ঘন্টা ফ্লাইট তো অসুবিধা হয় নেই, তো ভিয়েনা থেকে 2 ঘন্টা ফ্লাইটে যে কোনো ফ্রিজের খাবারও আনা যায়, এনে আবার রেখে দিতে হয় তাড়াতাড়ি করে। এটা হচ্ছে বিলা সুপার শপ থেকে, যেটা এখানে পাওয়া যায় না। হ্যাঁ, এটা এখানে নাই, ইংল্যান্ডে নাই। আর এই যে স্যামলগুলিও পাওয়া যায় না এখানে, এখানে অন্য ধরনের রুটি পাওয়া যায়। ইংল্যান্ডে যত রুটি আছে এই স্যামলটা পাওয়া যায় না। এরপরে হচ্ছে গ্রিস পুডিং, এটা হচ্ছে সুজির পুডিং। গ্রিস হচ্ছে সুজি, তাই না? হ্যাঁ। ওকে, তো এই পুডিংটা হচ্ছে খুবই মজা, এটাও 4টা নিয়ে আসছে আমাদের 4 জনের জন্য। এটা হচ্ছে এটাও নর্মাল ফ্রিজে রাখতে হয়, এটা অনেক অনেক মজা। আমি খেয়ে ফেলছি অলরেডি, অলরেডি আমাদের 3 জনের 3টা খাওয়া শেষ, মানে দেখার আগেই। তাও আপনাদের দেখানোর জন্য একটা ছিল অ্যাটলিস্ট। অ্যান্ড দেন ফাইনালি আসছে মনিয়ার আরও একটা ফেভারিট জিনিস, এটাকে কি বলে আর অন্য এটা হচ্ছে এমন একটা খাবার যেটা হচ্ছে উপরে একটা কি বলবো, দেখতেই পারতেছেন ছবির মতো, এরকম আর কিছু বলার নাই, রুটির মতো না, ভিতরে ভিতরে কোন একটা চকলেট বা জেলি বা যে কোনো কিছু থাকে, এটা চুজ করা যেমন হয় তাই না? আর তার উপরে হচ্ছে আবার একটু সুগারি সুগারি একটা সুইট খাবার, সুইট একটা ডেজার্ট আর কি, এটাও মেক করতে হবে। তো এটাও নিয়ে আসছে। আর এটা হচ্ছে অলরেডি বানানো যেই স্যামেল, ফ্রেশ যেটা, আজকের জন্য ঠিক ছিল, আমরা অলরেডি খেয়ে ফেলছি। এরপরে হচ্ছে আরেকটা রুটি, এটা হচ্ছে অলরেডি সাইড থেকে একটু খাওয়া হয়েছে, আমি একটু খাই দিব এখন। এখানে হচ্ছে বাদাম, দেখেন সিনামন রোলের মতো দেখা যায় না? Yes, but এখানে ভিতরে বাদামের ক্রিম, এই যে এভাবে কিন্তু খোলে ঘুরে ঘুরে। এটা আমি একটু খেয়ে দেখি। অনেক মজা, এই জিনিসটা না থাকলে মজা লাগবে না। হ্যাঁ, আমি একটু নিয়ে নিই এখানে। It's good. কত কিছু নিয়ে আসছে ভিয়েনা থেকে, আসলে কিন্তু ওরকম লাগেজ বুকিং পাওয়া যায় না, আর হচ্ছে এগুলা সব পিছনে কাঁধের ব্যাগে করে নিয়ে আসতে হয়। এখানে ওই যে কি জানি বলো, ওটা বানাইতেছি না, ওই জিনিসটা কি পুরাটার নাম কি? হ্যাঁ, আমরা এখন নুগত নুডল খাইতেছি। নুগত নুডলের জন্য হচ্ছে ব্রুজেল বানাইতেছি, ওটা অলরেডি হয়ে গেছে, দেখো আমার দর্শক। Here we go. Okay, একটু ভেঙে গেছে এখান থেকে, আর চকলেট বাইরে হয়ে গেছে, ভেঙে গেছে একটু, কারণ এটা দূর থেকে আসছে তো প্রেসার পড়ছে একটু, সেই কারণে একটু পেটে একটু চ্যাপ্টার, বাট ইটস ফাইন। ইয়া, এখন এটা নিয়ে আমরা গড়াগড়ি করব, এখন এটার ভিতরে আমরা ওটাকে গড়ায় নিব। এই যে, ওয়াও, লুকস সো প্রিটি। পরে তো ডেকোরেশন আছেই, সুন্দর করে মেখে নিব। গরম গরম করতে হয়, না এটা তো লাগবে না পরে আবার। ওকে, আই থিঙ্ক এটা ডান নাকি? ইয়েস, এই লাগে না এত বেশি, না টাইম নয় এত, এরকমই না, উপরে দিয়ে দে আরো, তার জন্য মানে দেখা মনে হয় যে আরো আরো বেশি। হ্যাঁ, তারপর উপরে দিয়ে দেখো। উপস, লুকস সো প্রিটি।
So here is our final result. দেখতেই পারতেছেন আমরা এটাকে কি করেছি। সাইডে একটু আইসক্রিম দিয়েছি আর জানি না উল্টা পাল্টা একটু ডেকোরেশন, বাট তাও এট দ্য এন্ড কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে। ওয়াও, সো লেটস ইট দিস নাও। তো এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।